আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থতার খাতায় নাম লেখানোর আমাদের আরেকজন ভাই, এবং তাই দেরি করলাম না, সাথে সাথে আপনাদের সাথে নিয়ে আসলাম পরিচয় করে দেওয়ার জন্য। আমার এই ভাইটিও একজন প্রবাসী ভাই। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, যে মানুষগুলো দেশের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে এত দূরে গিয়ে আমাদের জন্য উপার্জন করছেন, আমাদের দেশের জন্য উপার্জন করছেন, দেশের রেমিটেন্স বাড়াচ্ছেন, সেই মানুষগুলো অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা কি করছি তাদের জন্য, কতটুকু সহানুভূতি দেখাচ্ছি? আর এই মানুষগুলোকে দেখুন, অনেক সময় তারা সেফটি ভাবে কাজ করছেন, সেফটি ইকুইপমেন্টস ইউজ করছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা সেফটি ইকুইপমেন্টস পাচ্ছেন না, সেভাবেই তারা কাজ করছেন, শুধুমাত্র নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য। এই মানুষগুলোকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, অবশ্যই স্যালুট করি এই মানুষগুলোকে, কারণ তাদের অবদান অনেক বেশি। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি পরিচয় করে দিই আমাদের আজকের এই প্রবাসী ভাইয়ের সাথে। কী হয়েছিল, কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, আজকে উনি কেমন আছেন, আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম স্যার মোহাম্মদ আলামিন। আলামিন, বাংলাদেশে, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল বরগুনা জেলা। বরগুনা কোথায় স্যার? বরগুনা সদর ইউনিয়ন। আমার সদর ইউনিয়ন। জি। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন। জি। কোথায় ছিলেন? আমি ওমানে ছিলাম। ওমানে কত বছর হবে স্যার? আমি টোটালি 6 বছর। 6 বছর। যদি কিছু মনে না করেন, আপনি কী পেশার সাথে জড়িত? আমি এসির কাজ করি। এসির কাজ করি, তার মানে আপনাকে মাঝে মাঝে কিছু ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, ভারী জিনিস তুলতে হচ্ছে, উপরে গিয়ে কাজ করতে হচ্ছে, বিভিন্ন রিস্কি জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হচ্ছে, ইলেকট্রিকের সাথে কাজ করতে হচ্ছে। কত বছর এই পেশার সাথে? এই পেশার সাথে আমি কত, 2 বছর। আমি 2 বছর যাবত আছে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন, আপনার মেইন সমস্যাটা ছিল PLID। আচ্ছা, এই PLID-টা আপনার সিনড্রোমটা কোথায় ছিল? কারণ এক একজনের এক এক জায়গায় ব্যথা হয়, পেইন অনুভূত হয়, এক এক জায়গায় তাদের সমস্যা। আপনার সমস্যাটা কোথায় ছিল? আমার এই ব্যাক সাইডে, এই জায়গায়, কোমরের এক সাইডে, এখানে ব্যথা লাগতো, আর পাওয়াটা একটু ঝিনঝিন 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 করতো। এই সূত্রপাতটা কতদিন আগে? এটা 14-15 মাসের মতো। গত 14-15 মাস। জি। তার আগে মোটামুটি আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজ করতে পারছেন, হঠাৎ করে দেখছেন আপনি আর ব্যথার জন্য ঠিক মতো কাজ করতে পারছেন না। ব্যথাটা কি সারাক্ষণই থাকতো, নাকি নির্দিষ্ট কোনো কাজ করার সময় ব্যথাটা হতো? না, এটা যখন শুয়ে থাকতাম তখনকার ব্যথাটা হইতো না, আর যখনকার বেশিক্ষণ দাঁড়াই থাকতাম আস্তে আস্তে ব্যথাটা বাড়তো, শুরু হতো। একটা সময় আপনাকে ব্যথার জন্য বসে বসে যেতে হতো, হয়তো দীর্ঘ সময় বসে কাজ করতেন, তখনও প্রচন্ড পেন শুরু হতো, ঝিনঝিন করা শুরু করতো, উঠে দাঁড়িয়ে পড়তে হতো। জি। ভারী কাজগুলো আগে যেরকম অনায়াসে করতে পারতেন, এখন দেখছেন তারা আগের মতো অনায়াসে করতে পারছিলেন না। তখন কি করলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? আমি এবার বাংলাদেশে আসার পরে আমার এক আপা বলল যে জায়গায় ডাক্তার আছে, আমি তো জানি না, 6 বছর বাইরে ছিলাম যেহেতু, তারপরে নিয়ে গেছে। তার আগে আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখছি। আচ্ছা, আপনি মানে দেশে আসার আগে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ফলোয়ার ছিলেন দীর্ঘদিন যাবত, এবং স্যারের ভিডিওগুলো আপনি দেখতেন তখন? আচ্ছা, তো আপনার একটা ধারণা ছিল যে আসলে এই কোমর ব্যথা বলেন, হাঁটু ব্যথা বা ঘাড়ে ব্যথার জন্য আপনি আসলে কোথায় যেতে হবে আপনার জানা ছিল, জানা ছিল। আপনি ব্যথার সাথে যুদ্ধ করে এই 14-15 মাস আপনি কাটিয়েছেন। এখন মোবাইল চেঞ্জ করছি, এই কারণে আমার ফেসবুক চেঞ্জ করার পরে এই শফিউল্লাহ স্যারের আমি মানে ফেসবুকে মানে অ্যাড না মানে অ্যাড ছিল না। আচ্ছা, ঠিক আছে, তখন তার নাম্বারও ছিল না, এই জন্য অন্য জায়গায় এক জায়গায় ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমার দেখি যে না, কোনো কাজ হচ্ছে না, ওষুধ আমি পুরোটা খাইও নাই, যেহেতু আমার মনটা না আমি এই জায়গায় দেখাবো আর কি ডাক্তার। ঠিক আছে, পরবর্তীতে আমি যেমনি হোক ব্যবস্থা করে নাম্বার সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে আমি ফোন দিলাম, আমার অ্যাড্রেস বললো, অ্যাড্রেস বললো, বলার পরে আপনি সরাসরি চলে আসলেন স্যারের কাছে। দেন তারপরে আপনি বাংলাদেশে চলে আসলেন এবং একজন ডক্টর দেখালেন। দেখানোর পরে উনি কি কোনো মেডিসিন বা কিছু দিয়েছিলেন? জি, উনি ঔষধ দিয়েছিলেন। আচ্ছা, আমার এক্সরে করাইছে, এক্সরে করানোর পর আমার মেডিসিন দিয়েছে 15 দিনের। 15 দিনে না, 1 মাসের। তো আমি কিছুদিন খাইছি, খাওয়ার পরে, কারণ আমার মন টানে না ওখানে, মন টানছিল ওই, মানে আপনি যখন অলরেডি ডক্টর ওখানে, হ্যাঁ, শুধু ওখানে ডাক্তার দেখাইছি এই কারণেই, স্যারের নাম্বার টাম্বার আমার ফেসবুক থেকে মানে অ্যাড ছিল না বিদায়, এই জন্য আমি ওখানে দেখাইছি, দেখি সুস্থ হয়। কিন্তু আপনি আবার খুঁজতে থাকেন? হ্যাঁ, আমি স্যারের খুঁজতে থাকি, খুঁজতে থাকার পরে এক প্রকার ইউটিউবের ভিতরে পাইছি পরে আবার। আচ্ছা, ইউটিউবের ভিতরে আপনি আবার হঠাৎ করে স্যারের সন্ধান পান।
পরবর্তীতে আমি আর কাল বিলম্ব করেনি সরাসরি চলে আসেন স্যার সরাসরি চলে আসছি স্যারের সাথে দেখা হলো সরাসরি ফেস টু ফেস স্যার আপনাকে দেখলেন কি বলেন স্যার স্যার বলছে যে তোমার এমআরআই করাইতে হবে আমি এমআরআই করাইছি এমআরআই করানোর পরে স্যার এমআরআই দেখলো দেখার পরে স্যার বলছে ঠিক আছে সমস্যা নাই তুমি 12 দিন থাকো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা শোনার পর কেমন লেগেছে ভিতরে শোনার পরে আমার ভালো লাগছে মানে একটা কনফিডেন্স ফিরে পেয়েছেন জি কারণ আপনার মন আগের থেকেই টানছিল এবং আপনি দেখেছেন অলরেডি অসংখ্য মানুষ স্যারের কাছে এসেছেন সুস্থ হয়ে ফেরত গিয়েছেন সো আপনি আর কাল বিলম্ব করেননি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন আজকে কততম দিন আপনার আমার আজকে 5 দিন আজকে পঞ্চমতম দিন আপনার সর্বোপরি যে মানুষটা প্রচন্ড কোমর ব্যথার জন্য কিছুক্ষণ বসে থাকতে পারতেন না দাঁড়িয়ে থাকতে পারতেন না শুয়ে পড়তে হতো কাজ করতে পারতেন না পা ঝিনঝিন করতো অসহ্যকর একটা অবস্থা পরিস্থিতি স্বাভাবিক কাজ থেকে অনেকটুকু সরে আসছিলেন সেই মানুষটা আজকে কেমন আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার সেই প্রচন্ড রকম আমার সাথে কিন্তু অলরেডি আপনি অনেকক্ষণ বসে বসে আছেন সেই কোমরের ব্যথাটা কি এখন আসছে আপনার আপনি কি হাঁটাচলা করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সেই একটু পরীক্ষা করে দেখেছেন সেই ব্যথাটা ফেরত আসে কিনা হ্যাঁ দেখেছি ওরকম কোনো লক্ষণ নেই তার মানে দীর্ঘ গত প্রায় 14-15 মাস পরে আপনি আবারও একটু সেই স্বাভাবিক জীবনে ফিরে আসছেন মনে কি কনফিডেন্স পাচ্ছেন যে এখন গিয়ে আবারও সেই আগের কাজগুলো করতে পারবেন সব কিছু আবার আগের মতো করে করতে পারবেন হ্যাঁ করতে পারবো সবই করবেন তবে অবশ্যই সতর্কতার সাথে সতর্কতা সঠিক নিয়ম মেনে অসংখ্য দর্শক আছেন যারা জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবে যেমন আপনার কথাই ধরুন আপনি পেয়েও একটা সময় হারিয়ে ফেলেছিলেন খুঁজে পাচ্ছিলেন না বাট যখনই পেয়েছেন আর দেরি করেননি যারা জানে না তাদের জন্য যদি কিছু বলেন জি কোনো রোগী যদি এরকম কোনো রোগী থাকে তা আমি অ্যাড্রেস অবশ্যই তাদেরকে দিব কেন দিবেন কারণ আমি এখানে এসে সুস্থ হয়েছি ডাক্তার দেখাইয়া আপনার ভিতরে কনফিডেন্স আছে তারা আসলে তারাও হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পাবে ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন আমার এই প্রবাসী ভাইয়ের কথা এরকম হাজারো মানুষের কষ্ট হাজারো মানুষের কান্না অনেক কিছু মিলিয়ে আসলে দর্শক আমাদের জীবনটা আসলে এরকম সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে যুদ্ধ করতে হবে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য আমরা অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবো মানুষের মতো করে আমরা বাঁচবো অসুস্থ হয়ে কখনো বাঁচবো না আমরা সবসময় ভালো জয়গান গাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন আমাদের এই ডিপিআরসির সকল স্টাফদের জন্য যাদের এই অক্লান্ত পরিশ্রমে এই সকল মানুষদের মুখে হাসি ফুটে ওঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম